আজকে আপনাদের ঈদ উপলক্ষে সুন্দর একটি ডেজার্ট দেখাবো আমি আশা করবো এই ডেজার্টটি বড় ছোটো সবাই পছন্দ করবে এটি হচ্ছে দইয়ের ডেজার্ট তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ানি আল্লাহর রহমতে তো প্রথমে শুরু করে দিচ্ছি আমি কিন্তু এখানে অনেক রকমের ফল কেটে নিয়েছি চার পাঁচ আইটেমের কলা আম তারপর নাশপাতি আপেল বাঙ্গি মানে এইভাবে আমি চার পাঁচটা আইটেমের ফল নিয়েছি আপনারা যে যেইভাবে ফল যে ফল পছন্দ করে নিতে পারেন আমার ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আমি তৈরি করছি আর এখানে যে মিষ্টি দই লাগছে তো মিষ্টি দইটা আমি পরিমাণ মতন নিয়েছি এখানে আমি যে সুপের বাটিগুলো থাকে উঁচু উঁচু এক বাটি ফল কেটে নিয়েছি তো আমি সেই পরিমাপেই কিন্তু মিষ্টি দইটা নিব। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করবো এখানে টেবিল চামিচের তিন চামচ গুঁড়ো দুধ আছে আর এখানে আমি দিয়েছি চার চা চা চামিচের চার চামচ চিনি তো আমি এটাকে এখন সুন্দর করে মেখে নেব আমি আশা করি যারা শুধু দই খেতে পছন্দ করেন না এভাবে যদি মিষ্টি দইটা আপনারা খান ডেজার্ট বানিয়ে নিয়ে ডেজার্টের সাথে তো খুবই মজা হয় এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন আমি যেহেতু ইফতারি টাইমে আমি এখানে মিক্স করে দিচ্ছি আপনারা দইটা দুধটা চিনিটা মিক্স করে রেখে দিবেন যখন আপনাদের খাবার সময় হবে তখন মিক্স করে খাবেন মিক্স করে কিন্তু রেখে দিবেন না তাহলে কিন্তু এটা ফল থেকে যে পানিটা বের হয় তাতে একটু কিন্তু মানে পানি ছেড়ে ছেড়ে দেয় তখন ভালো লাগবে না আর আপনারা মিক্স করে যে আমি যে অবস্থা দেখাচ্ছে যে মানে থিকনেসটা দেখাচ্ছি এভাবেই কিন্তু সাথে সাথে পরিবেশন করবেন কারণ সাথে সাথে খেলে এটার অরিজিনাল যে সারটা পাবেন তো আপনাদেরকে আমি বেড়েও দেখাবো আর এটা কিন্তু খেতে খুব চমৎকার কারণ আমি সবসময় বলি যেটা আমি করে খাই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এর আগের বারের রোজাতেও এটা তৈরি করেছি তাই এটা আপনাদের সাথে এখন শেয়ার করছি ঈদ স্পেশাল ঈদের দিনেও কিন্তু এই স্পেশাল ডেজার্টটা আপনারা তৈরি করে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন আপনারাও খেতে পারেন মেহমানদেরকেও দিতে পারেন খুবই মজার একটা ডেজার্ট আমরা সাধারণত কিন্তু দইয়ের ডেজার্টটা খাই না আপনারা একটু ট্রাই করবেন আমার এই দইয়ের ডেজার্টটা অসম্ভব মজার খুবই মজার আমি আশা করব এভাবে তৈরি করবেন আর আমার ভাই বোনরা আমাকে সাপোর্ট করে যাবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণটাই দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন তো আজ এ পর্যন্ত সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ইজ স্পেশাল ডেজার্টটা আপনাদের কাছে নিয়ে হাজির হলাম তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খোদা হাফেজ